শুরুতেই তোমাদের সবাইকে গুড মর্নিং আর অনেক অনেক সুস্বাগতম জানিয়ে নিচ্ছি আমার চ্যানেলে। আজকে হচ্ছে 16 এপ্রিল আর এখন সকাল 8:30 মতো বাজে। এই সকাল 8:30 থেকে আজকের ভিডিওটা শুরু হচ্ছে। সকালে একবার ছাদে এসে কাপড় জামা দিয়ে গেলাম আর এখন আবার ছাদে চলে এসেছি গাছে জল দিতে। সকাল সকালই আগে গাছে জলটা দিয়ে নিই, তারপর বাকি কাজ শুরু করব। সকাল সকাল গাছে জল দেওয়ার এই গুরুত্বপূর্ণ কাজটা সেরে নিলাম। বাবা দেখাই যাচ্ছে, নইলে পরে না বেশি রোদ উঠে যায় আর আসতে ইচ্ছে করে না, অন্য কাজে এমন ব্যস্ত হয়ে যাই যে তখন আর মনে হয় না যে গাছে জলটা দিতে আসি। ওই জন্য সকাল সকালই এই কাজটা সেরে ফেললাম। আর নিয়মিত এখন কয়েকদিন ধরে গাছে জল দিচ্ছি বলে সব গাছে কোনোটায় কুড়ি এসছে, কোনোটায় পাতা ভালো বেরিয়েছে। এখন সকালের খাবারের ব্যবস্থা করব, বানাবো রুটি আর আলু ভাজা। ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি একটা নান। আমার ব্রেকফাস্টের জন্য একটা নান রেডি করে নিলাম। নানটার ওপর দিয়ে দিলাম সামান্য বাটার, একটু বাটার না দিলে ভালো লাগে না। বানিয়ে নিচ্ছি 1 কাপ কফি। কফির মধ্যে দুধ চিনি সবই আছে। সমস্ত খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারলেও কফির মধ্যে দুধ চিনি এটাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না, কারণ ভীষণ ভালোবাসি আমি দুধ চিনি দিয়ে কফি খেতে। আর নানের সাথে ভেবেছিলাম শেজওয়ান চাটনি খাবো, কিন্তু না নিলাম একটু সস। আজকে এভাবেই খেয়ে দেখি, বড্ড গরম যাবে সকাল থেকে যদি এত গরম হয়। আর ওই ঘরের বিছানা জুড়ে পড়ে আছে স্কেচ করার জন্য কাপড়, কাপড়গুলোতে এঁকে নিয়ে তারপর রান্নাঘরের কাজগুলো শুরু করব। আগে খাবারটা খেয়ে নিই, কফিটা পরে। আগে দেখি সস দিয়ে নান খেতে কেমন লাগে, কোনোদিনও খাইনি এরকম। শুধু যদি নান হয় তখন শেজওয়ান দিয়ে খাই। খারাপ হয়নি, ভালোই লাগছে সসের সাথে ব্যাপারটা। নান বানানোর রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঘরে এরকম তুল তুলে নান বানাই আমি। বাবা গরমের জন্য টিপটিপ সব উঠে গেছে, বারবার ঘাম মুছতে মুছতে। তখন দেখলে আমি বসে বসে আঁকছি, পেন্টিংয়ের কাজ করছি, ফুলগুলো পরে করব। প্রথমে লালটা করেছি, তারপরে যত বৃতি আর পাতা আছে মানে সবুজের অংশগুলো করে নিচ্ছি। এইসব করে রান্নাঘরে দুপুরে খাবারটা তৈরি করতে যেতে দেরি হয়ে গেল। ঘড়িটা একটু ফাস্ট আছে কিন্তু তাও প্রায় 2টোর উপরে বেজে গেছে। এতক্ষণে রান্নাঘরে এলাম,
এখন শোল মাছের মাথা দিয়ে লাউটা তৈরি করব। তাই রেসিপিটা যেহেতু শেয়ার করব তাই চলে এলাম রান্নাঘরে। শোল মাছের মাথা দিয়ে লাউ বানানোর জন্য লাউটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুও ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়ে প্রথমে শোল মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিয়েছি, মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। দিয়ে দিলাম আলু আর লাউ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, নুন, হলুদ। এখন ঢাকা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। লাউ আর আলুটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, লাউ আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম মাছের মাথাটা, এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। মাছের মাথা দিয়ে লাউটাকে অল্প ফুটিয়ে নিচ্ছি, আর এদিকে আরেকটা কড়াই গরম করে নিয়ে আমি অল্প একটু জিরে শুকনো রোস্ট করে নিচ্ছি। রোস্ট করা জিরেটাকে দিয়ে দিলাম হামানদিস্তার মধ্যে, এবার এটাকে একটু কুটে নেব। একদম মিহি নয়, আধ গুঁড়ো টাইপ করে নিয়েছি। আর এদিকে মাছ আর লাউ সবটা মিশে গেছে, এবার দিয়ে দিলাম গুঁড়ো করা জিরেটা। এই রোস্ট করা জিরের গুঁড়োটা দিলে তবেই এই তরকারিটার আসল গন্ধ বেরোয়। আমার শোল মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি একদম রেডি। লাউটা তো রান্না করা হয়ে গেল, এই ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমার অপূর্ব লাগে, লাউ খেতে মাছের মাথা না দিলেও ভালো লাগে। ভাত হচ্ছে, এখানে লাউ করব বলে লাউ কেটে রেখেছি। এগুলো করে স্নানধান করে এসে আবার কথা বলছি, চটপট করে স্নানধান করে ঘরে চলে এসেছি, এখন ভাতটা বেড়ে নিচ্ছি। স্কুল থেকে দেখলাম বাস এতক্ষণে বেরোচ্ছে, বাস লেট করছে, তাই ভাবলাম খেয়েই যাই, নলে না খেতে বড্ড দেরি হয়ে যায়। ভাত, টক ডাল আর এই হচ্ছে আমার মাছ। টেবিলের খুব অগোছালো অবস্থা। তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যাচ্ছি, কি আর বলবো, ওই যে আঁকতে গিয়ে অনেকটা সময় চলে যায় না, এরকম আমার রোজই হয়ে যায় তাড়াহুড়ো। টকটালটা মুখে দিলেই মানে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খেলাম, খেয়ে নি। মাম আমার খিদে পেয়েছে, তুমি কি করছো? এই যে ভাত বাচ্ছি আর আলুটা ভাজাই আছে, ওটাকে একটু তেলে নামিয়ে তুই যেরকম ভালোবাসিস কর করে। আচ্ছা তাড়াতাড়ি খেতে দাও। আর কি দেবো, ঘি? হ্যাঁ আর ঘি দাও, আর কিছু লাগবে না। আর মুগ ডাল বললাম যে তোর বন্ধু মতো না, খাবো না আমি এখন, খেয়ে দিচ্ছি কিছু করে দে না, আমি খাবো না, খেয়ে দিচ্ছি কিছু না। গুড ইভিনিং, রাত 8টা বাজে, আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। অনেকটা সময়ের ব্যবধানে আবার এলাম কথা বলতে। এতক্ষণ ধরে বেড কভার রং করছিলাম, আরও টুকটাক কাজ করছিলাম। আমার ওই নিচ থেকে জুহি আর পার্থ এসেছিল, ওদের সঙ্গে একটু গল্প টল্প করলাম, আর এখন চলে এসেছি রাতের খাবার বানানোর জন্য রান্নাঘরে। সকালেই দেখিয়েছি যে লাউ কুটে রেখে দিয়েছি, এখন লাউ ঘণ্টটা বসাবো। রাতের খাবারে আমি কি খাবো এখন আমি স্থির করিনি। হিয়া খাবে দুধ আর কর্নফ্লেক্স, ওকে সেটা দিয়ে দিচ্ছি। 8টা বাজে, ও বললো খেয়ে নেবে, দিয়ে দিই ওকে। ওকে নিয়ে পড়লি কেন? ওকে নিয়ে পড়লি, কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি, এখন আবার বলে হানি নেবে। যদি প্রপার ডায়েট করতে চাও তাহলে কোন রকমই সুগার, জ্যাগরি, হানি কিছুই খেতে পারবা না তুমি। সব ইংরেজিতে বললাম, বাংলায় বললে হবে না। আমি এখন বলে দেব, তুমি কয়েকদিন আগে আমি কতটা রোগ হয়ে গেছিলাম দেখেছিলে তো। তুই তো এখন আবার খাচ্ছিস, তুই কালকে তিনটে নান খেলি, তার আগের দিন খাবি না বলার পর দুটো নান খেলি, আজকে সকালে আমি একটা নান খেয়েছি, ও জানে না এখন জানলো। তাও তো মুখটা রোগ আছে, কারে হাড্ডি বেরিয়েছে। ইয়ার এক বছর লাগবে না। পুজোর সময় ভিডিওগুলো যদি তোমরা বের করে দেখো, দুর্গাপুজোর সময় আমাদের অনেক ট্রাভেল ব্লগ আছে, সেগুলো যদি বের করে দেখো তাহলে দেখতে পাবে আমার মেয়ে কেমন গোলমটল ছিল, গুলুমুলু। আর তোমরা তো সকালবেলা একটুখানি কেটকে দেখেছো, কেটকে আর পরে দেখলে কেট হচ্ছে গুলুমুলু,
ওরকম আমার এই মেয়েটাও গুলুমুলু ছিল, কিন্তু ও অনেক রোগা হয়েছে অনেক। সেই জন্য যারা জানে তারা জানে যে কেন আমরা ওর রোগা নিয়ে কথা বলছি। অনেক ডায়েট ফ্যাট করে রোগা হয়ে গেছিল, এখন আবার খাচ্ছে। মোটেও না, বেড়েছে আগের থেকে, ঘুড়ি তো বেরিয়ে এসছে। বললে হবে? আমি দেখতে পাই না। একটুও কেন বাড়বে, একটুও কেন বাড়বে? ঠিক আছে, আমি এখন কাজকর্ম করি, আবার পরে কথা বলবো। আমার স্কুলে প্রোগ্রাম আছে তো, এখন তুমি আমাকে শাড়ি পরাবে, ওদিন দেখবো আমার নিচু হয়ে গেছে যাচ্ছে। তোমাদের সঙ্গে কথা বললাম 8:08 দিকে, তখন রান্না করছিলাম লাউ, আর তারপরে বর ফিরলো কত রাত্রে, আজকে আজকে অনেক দেরি হয়ে গেছে ওর অফিস থেকে ফিরতে। তারপরে বাকি রান্না বান্না শেষ করলাম, এখন বাজে হচ্ছে রাত্রি 11টা। এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হলো, মানে বরের, আমার আর হিয়ার তো আগেই খাওয়া হয়ে গেছিলো। হিয়া তো দেখালাম কর্নফ্লেক্স খেলো, আর আমি খেলাম দুধ আর ব্রেড। তো এখন সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, আজকের মতো ছুটি, সব কাজকর্ম শেষ, একদম সারা দিনের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আর বেশি দেরি করবো না, হিয়া তো স্কুল থেকে এসে ক্লান্তই, ও তো একবার এদিকে ঝুলে পড়ছে, এদিকে ঝুলে পড়ছে, ঘুমোচ্ছে, আর আমিও একটু পরে ঘুমিয়ে পড়বো। দেখি এখন একটু হয়তো সেলাই করতে পারি বা নাও পারি, যাই হোক একটু মোবাইল দেখবো। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, প্রথম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার সেগুলো তো অবশ্যই আছে, কমেন্ট করলে তবেই বুঝতে পারবো কেমন লাগছে। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি সে কথাগুলো আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট।